नमस्कार, मधुअर्णार पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি তালের পুলিপিঠা। তাল দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়। আপনারা অনেকেই এই রেসিপি তৈরি করেছেন, কিন্তু যারা একেবারে ট্রাই করেননি একবার তৈরি করে দেখতে পারেন, ভীষণই সুস্বাদু এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। তাল দিয়ে পুলিপিঠা তৈরি করার জন্য প্রথমেই পিঠার পুর রেডি করে নেব। গ্যাস অন করে কড়াইতে একটি নারকেল কোড়া দিয়ে দেব। দুই মিনিট নারকেল নাড়াচাড়া করে নেব। দুই মিনিট নারকেল নাড়াচাড়া করার পর নারকেল থেকে সুন্দর একটা ভাজার গন্ধ ছেড়েছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো আখের গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো গুড় এখানে ব্যবহার করতে পারেন, আবার চিনিও ব্যবহার করতে পারেন। গুড় দেবার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব। নারকেলের সাথে গুড় ভালোভাবে মিশিয়ে নেব। গুড় দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন নারকেলের কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এইবার গ্যাস অফ করে দেব আর একটি পাত্রে নারকেল নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। এবার গ্যাস অন করে কড়াইতে ফ্রিজ থেকে আধ ঘন্টা বের করে রাখা তাল দিয়ে দেব। তাল এখানে আগেই ফোটানো ছিল, যেহেতু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি তাই একটু গরম করে নিতে হবে। তালের পাল্প কীভাবে বের করতে হয়, কীভাবে সংরক্ষণ করতে হয় আমার আগের ভিডিওতে দেখানো আছে। আমি লিংকটা আজকের রেসিপির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার গ্যাস অফ করে দেব। এবার একটি পাত্রে দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দেব এক চামচ চিনি। লবণ এবং চিনি চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। গরম থাকা তালের পাল অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব। আরও একটু লাগবে, অল্প অল্প করে দিয়ে মাখবেন, একসাথে অনেক দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। আর গরম থাকা অবস্থায় তালের পাল্প দিয়ে যদি চালের গুঁড়ি মাখা হয় তাহলে পিঠা ফেটে যাবার সম্ভাবনা থাকে না। দেখুন এখানে তাল দিয়ে চালের গুঁড়ি মাখা হয়ে গেছে, খুব বেশি শক্ত হয়নি, বুঝতেই পারছেন খুব বেশি নরমও হয়নি। এইবার আমি পিঠা তৈরি করে নেব। এর থেকেই লেচি কেটে নেব। যেভাবে লুচি করার জন্য লেচি কাটা হয় সেইভাবেই কেটেছি, গোল করে নেব। এইবার চার ধারটা এইভাবে চেপে পাতলা করে নেব। এরপর একটু একটু করে ভেতরের দিকে গর্ত করতে হবে, যাতে নারকেলের পুর অনেকটাই দেওয়া যায়। দেখুন আমি কিভাবে করছি। এইবার নারকেল দিয়ে দেব। উপরের অংশটা এইভাবে চেপে নেব। যাতে ভাপানোর সময় খুলে না আসে। এইবার আমি একটু ডিজাইন করে নেব। এখানে আমার একটা পিঠা রেডি, আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চার ধারটা পাতলা করে নেব প্রথমে, তারপর আস্তে আস্তে
গর্ত করতে হবে ভেতরের দিকটা, যাতে নারকেলের পুর অনেকটাই দেওয়া যায়। দেখুন কিভাবে করছি, যতটা পাতলা করতে পারবেন ততটা পাতলা করবেন। এইবার নারকেল দিয়ে দেব। ধারের অংশটা এরকম ভাবে মুড়ে দিলাম এইভাবে, আর এই দিকের ধারের অংশটা এইভাবে মুড়ে দিলাম। দেখুন আর একটা পিঠা আমার রেডি। এইভাবে সমস্ত পিঠা রেডি করে নেব। সমস্ত পিঠায় পুর দেয়া হয়ে গেছে, এইবার ভাপিয়ে নেব। গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এরপর একটি ছিদ্রযুক্ত পাত্র এর ওপর বসিয়ে দেব। এমনভাবে জল দেবেন কড়াইতে, জল ফুটে এই ছিদ্রযুক্ত পাত্রের ওপর যেন উঠে না আসে, তাই জলের পরিমাণটা একটু বুঝেই দেবেন। পিঠাগুলি এর ওপর একটা একটা করে দিয়ে দেব। সমস্ত পিঠা দিয়ে দেবার পর এবার ঢাকা দিয়ে দেব ভালোভাবে। এমনভাবে ঢাকা দেব যাতে ভেপার না বেরিয়ে আসে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 20 মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাক। 20 মিনিট পর আবার ফিরে আসছি। 20 মিনিট পর আপনাদের কাছে ফিরে এলাম। পিঠা এখানে একেবারে রেডি, গ্যাস অফ করে দেব আর গরম গরম সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসব অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।